যারা যারা যেখান থেকে নোটিফিকেশন পাচ্ছো তাড়াতাড়ি জয়েন করে যাও। তোমাদের জন্য আজকে ধামাকা অফার আছে, কিন্তু এখনো কেউ অনলাইনে নেই তাই আমি কিছু বলতে পারছি না। যারা যারা নোটিফিকেশন পেয়েছো তাড়াতাড়ি জয়েন করে যাও, খুব তাড়াতাড়ি তোমাদের জয়েন করে যেতে হবে, কারণ আজকে থাকবে ধামাকা দেওয়ার অফার অবশ্যই। সায়নী নস্কর, হাই সায়নী, কেমন আছো বলো? যারা যারা নোটিফিকেশন পেয়েছে তাড়াতাড়ি জয়েন করে যাও, একটা করে লাভ রিয়্যাক্ট দাও। আজকে তোমাদের জন্য থাকবে ধামাকা 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 অফার, যেটা আর কোথাও পাবে না। তাই আর দেরি করো না, আজকে লাইভটা মিস করলে তোমরা অনেক কিছু মিস করবে, কারণ আজকে যা সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো, আর এমন প্রাইজে। কারণ আমাকে এই কিছুদিন আগেও বলেছে যে একটু লো প্রাইজেরও মাঝে মধ্যে দেখিও, আমি কিন্তু চেষ্টা করি লো প্রাইজ, আবার যেগুলো লো মানে ভালো খারাপ সবকিছু মিলিয়ে মিশিয়ে দেখানোর চেষ্টা করি আর কি। তো সব ধরনের জিনিসই আমি রাখি। তো অবশ্যই অনেকে চাইছো আমার বাড়িতে আসতে কেনাকাটি করার জন্য, তো বলে দিই আমার অ্যাড্রেসটা বলে দিই। তোমরা তো সবাই অনেকে সাউথ থেকে মানে বারিপুর থেকে আসতে চাইছো, বা সোনারপুর থেকে আসতে চাইছো, বা জয়নগর থেকে আসতে চাইছো, অনেকেই আসতে চাইছো। আমি এখনো বাড়িতে আমার লোকাল আর কিছু কয়েকজনকে বলেছি অ্যাড্রেস, তারা এসে প্রায় নিয়ে যাচ্ছে। আমি রিভিউটা নেওয়া হচ্ছে না, অবশ্যই এবার নেক্সট তোমরা আসলে রিভিউটা নিয়ে নেবো। দাঁড়াও আগে কথা বলি, কারা কারা আছো দেখি, কারা কারা দেখছো একটু বলো। যারা যারা দেখছো লাইভটা অবশ্যই একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো সবাই জয়েন করছো। আমি আজকে এক্সক্লুসিভ কিছু দেখাবো, আর আগের দিনে যেগুলো দেখিয়েছি বেশিরভাগই সব আউট হয়ে গেছে, মানে সোল্ড হয়ে গেছে, আবার ফের রিস্টক করালাম, আবার ফের আনাচ্ছি। তো অবশ্যই তোমাদের এইভাবে ভালোবাসার মানে আমার পাশে অবশ্যই থেকো, আর বেশিরভাগটাই আমার সব ইউটিউব থেকেই মানে ওখান থেকেই বেশি হচ্ছে। লাইভে যারা দেখতে পাচ্ছ না, যারা এই ফেসবুক লাইভটা, অবশ্যই আমার ইউটিউবে ওখানেও তোমরা দেখে নিতে পারো। কেমন আছো পিউ? আচ্ছা হ্যাঁ রিঙ্কি, এই তো ভালো আছে। জিশান কোথায়? রাজুদা, এই তো ছেলেকে আমি একটুখানি রাজুকে বললাম একটু ধরো, না হলে আমাকে কিছু করতে দেবে না কাজ, ওই জন্য ও এখন ওকে ধরেছে, এখন আমি আমার কাজটা সারছি। মানে এসে চলছে, তাও যেন গরম, মানে এত গরম, জানলা দরজা বন্ধ করলে, জানলা দরজা বন্ধ করলে আর কিছু ইয়ে করা যায় না। রিমোটটা কোথায় গেল? চলো আর কারা কারা নতুন দেখছো একটু জয়েন করো, যারা যারা নতুন দেখছো একটু জয়েন করো। আজকে থাকছে তোমাদের জন্য ধামাকা ধামাকাদার অফার, ধামাকাদার অফার অবশ্যই। যারা যারা দেখছো একটু জয়েন করো, একটু লাভ রিয়্যাক্ট দাও, আর আজকে শুরু করব প্রচুর জিনিস নিয়ে। আর যারা যারা ফের আজকের জন্য মানে আগের দিনে যেটা লাইভ করেছিলাম ওই যে এই 3D শাড়িগুলো মানে ফের বুকিং করছো, আমি বুকিংটা নিয়ে নিচ্ছি, কারণ আমি ওগুলো রিস্টক করছি, আমার ফের মোটামুটি কাল পরশুর মধ্যে মাল চলে আসে, তো আমি দিতে পারবো সবাইকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কারা আসো না আসো, একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো। একটু শেয়ার করে দিই, একটু শেয়ার করে দিই। একটু শেয়ার করে দিই, আর নতুন যারা আছো অবশ্যই একটু আমাকে সাপোর্ট করো, নতুন যারা আছো অবশ্যই সাপোর্ট করো। আর আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা সেটা আগে বলো, কথাগুলো শুনতে পাচ্ছ কিনা সেটা বলো। চলো অনেক অনেক কথা বলে দিয়েছি, কে কোথা থেকে দেখছো একটু লোকেশনটা বলো, কে কোথা থেকে দেখছো একটু লোকেশনটা বলো। চলো এবার শুরু করি। হ্যাঁ চলো এবার শুরু করছি, আর দেরি করবো না। চলো এবার যারা যারা দেখছো তারা একটুখানি লাভ রিয়্যাক্ট দিয়ে দাও, আমি শুরু করছি। তো এগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো সববার প্রথমে তোমাদেরকে দেখাবো একটা ইন্ডিগো বেনারসি মিনার ওপরে, ইন্ডিগো বেনারসি মিনার ওপরে, ভীষণ সুন্দর দেখতে, আর দামটা শুনে মানে তোমরা অবাক হয়ে যাবে যে এই প্রাইসে। অ্যাকচুয়ালি কি বলতো, আমি মানে ম্যানুফ্যাকচার থেকেই আমি জিনিসগুলো নিচ্ছি, যার জন্য আমি এতটা লো প্রাইসে তোমাদের দিতে পারছি, মেন ব্যাপার হলো এটাই। আর এবার কি বলতো, যেহেতু মিডিলম্যান কেউ নেই তাই জন্য আমি এত লো প্রাইসে তোমাদের দিতে পারছি, কারণ আমার তোমারা আমাকে ফোন করে বলো দিদি এই দামে কি করে দাও, মাঝে মধ্যে ফোন করে বলো। তো যাই হোক ব্যাপার হলো এটা, যারা যারা দেখছো একটুখানি আমাকে শেয়ার একটু পারলে ই করে দাও। বুদ্ধেশ্বর, আচ্ছা বুদ্ধেশ্বর সেটা কোথায়? বুদ্ধেশ্বর, আচ্ছা। আর যারা যারা নতুন দেখছো একটু জয়েন করো। চলো এবার চটপট চটপট শুরু করে দিই, আজকে লাইভটা শুরু করে দিই। চলো আচ্ছা, সবার প্রথমে তোমাদেরকে বলি
কি দেখতে চাইছো একটু বলে দাও, কি দেখতে চাইছো বলো। আমি যেটা বলছিলাম ইন্ডিগো বেনারসি মিনার ওপরে, এগুলো অবশ্যই তোমরা দেখো। আমি স্টেটাস দিয়েছিলাম, বুক হয়ে গেছে, আমি আবার ফের মানে রিস্টক করলাম। কালার গুলো যেহেতু আমার বাড়িতে আছে তাই দেখাচ্ছি, কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে। তো সবার আগে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে, আচ্ছা এটা তোমরা দেখে নাও, এটা আছে তোমার মিনার ওপরে, একটা মিনার কারির ওপরে এটা আছে, নেভি ব্লু ইন্ডিগো প্রিন্টেড প্রিমিয়ার একটা কালেকশন, নেভি ব্লু এর ওপরে মিনার কারি। আর আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা আগে বলো, আমার কথাগুলো ওটা হুগলিতে, আচ্ছা আচ্ছা হুগলিতে আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা একটুখানি বলো। আর এটা তোমরা দেখো আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি বলো, মানে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানো, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানো। চলো এবার, আর প্রত্যেকদিন শাড়ি পরি, একবার শাড়ি পরি দূর, শাড়ি পরতে অনেক মানে সময় লেগে যায়। আচ্ছা ফার্স্ট কালার যেটা দেখাচ্ছে যেটা আছে নেভি ব্লু, খুব তাড়াতাড়ি বুকিং করবে, হ্যাঁ তাড়াতাড়ি। আমার কিন্তু পেমেন্ট অপশন বলে দিও, সবকিছু অনলাইন, অনলাইনে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু কিন্তু অনলাইন। আর তোমার গুগল পে আছে, ফোন পে আছে, ব্যাংক ট্রান্সফার, যে কোনো কিছুতে তোমরা অ্যাভেলেবল। সিওডি হয় না, বারবার বলছি সিওডি হয় না। আর আমার বাড়িতে যারা আসতে চাইছো তাদের অ্যাড্রেসটা বলে দিই, বাড়িপুর থেকে যারা আসছো একদম অটোতে উঠবে, গোচরণে নামবে, নর্থ পয়েন্ট স্কুল একদম স্কুলের সামনে নামিয়ে দেবে, আমার ওখানেই বাড়ি, মেন রোডের ওপরেই একদম বাড়ি, কোনো অসুবিধা নেই, আসতে কোনো অসুবিধা তোমাদের হবে না। আরো তোমাদের জন্য অনেক স্টক করছি, কোনো অসুবিধা নেই, চলে এসো। আচ্ছা এটা দেখো, এটা দেখো, এটা আছে তোমার ইন্ডিগোর, ইন্ডিগোর একটা বেনারসি মিনাকারি, ইন্ডিগোর একটা বেনারসি মিনাকারি দেখো। এর দামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, দামটা শুনলে। আগের দিন পিওর বেনারসির ওপরে দেখিয়েছিলাম, আজকে ইন্ডিগো মিনার ওপরে দেখাচ্ছি। চলো আচ্ছা, এই আছে অল ওভার শাড়িটা, এই আছে অল ওভার শাড়িটা, অল ওভার শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ এটা। কালারটা বোঝা যাচ্ছে কি, কালারটা বোঝা যাচ্ছে, দাঁড়াও আমি একটুখানি ভালো করে দেখে নিই, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে কি, দারুন দেখতে গো অর্পিতা পাল, থ্যাংক ইউ সো মাচ গো, হ্যাঁ সত্যি দারুন দেখতে, হাতে পেলে তো বলবে যে বিউদি সত্যি এটা অসাধারণ, দারুন, নিচু করে দিই তাহলে দেখতে পাবে। আচ্ছা এটা আছে তোমার পুরো অল ওভার শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ, এরকম সেম কাজ মিনার ওপরে সেম কাজ তোমরা পেয়ে যাচ্ছ একদম। আর এর ভিতরে মিনা যেটা আছে, গ্রিন আছে, রানি আছে, এটা পুরোটাই কিন্তু ডার্ক নেভি ব্লু কালার, পুরো ডার্ক নেভি ব্লু কালারে তোমরা এটা পাচ্ছ, ডার্ক নেভি ব্লু কালার। কালারটা শুধু দেখো, কালারটা অসম্ভব সুন্দর কালার, মানে ক্যামেরায় সত্যি কথা বলতে গেলে ফোনে অত বোঝা যায় না, কিন্তু সামনাসামনি আমি নিজে দেখছি, নিজে তোমাদেরকে বলছি অসম্ভব সুন্দর কালার এটা, পুরো একদম ডার্ক নেভি ব্লু, তার উপর মিনা কাজ। আর আগের দিনকে তোমরা পিওর যে বেনারসি একদম দেখতে চেয়েছিলে, আমার সব সোল্ড হয়ে গেছে, তবু আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো, যেহেতু আমি রিস্টক করাচ্ছি। এটা হচ্ছে পিওর বেনারসি, এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, এটা মিনার ওপরে ইন্ডিকোর প্রিন্ট, প্রিন্ট বলছি মিনার ওপরে ইন্ডিকো জরি ওয়ার্ক, দেখো পুরো একদম অল ওভার পেয়ে যাচ্ছে তোমরা, একদম নেভি ব্লু। আর এই ব্লাউজ পিসটা দেখে নাও, অসম্ভব সুন্দর, তোমরা এটা হাতে করে ব্লাউজ পিসটা পরতে পারো, কোনো অসুবিধা নেই, এই যে জরিটা হাতে দিয়ে পরতে পারো, না হলে তোমরা রেডিমেড করে নিতে পারো। এবার তোমাদেরকে দেখিয়ে দিই আঁচলটা, যারা আটপৌড়ো করে পরবে ভাবছো, আঁচলটা তোমরা দেখো, জাস্ট অসাধারণ আঁচলটা, ভীষণ সুন্দর একটা, মানে আঁচলটা খুবই সুন্দর লাগছে, ভীষণ সুন্দর আঁচল। আর অল ওভার তোমরা মিনা পেয়ে যাচ্ছ, অল ওভার তোমরা এরকম মিনার কাজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে, অল ওভার মিনার কাজ পেয়ে যাচ্ছ, একটু ভালো করে দেখে নাও। আর যারা যারা নিতে চাচ্ছ ইনস্ট্যান্ট বুকিং করবে, কিন্তু আমার নাম্বার আমি দিয়ে দিয়েছি ফোন পে গুগল পে, যেগুলো করছো বুকিং করে কনফার্ম করে বুক করে নেবে, কনফার্ম করে বুক করে নেবে অনলাইনে পেমেন্ট, ওকে। চলো এবার নেক্সট, প্রচুর কালার আছে, আমি কোন কালারটা দেখাবো তাই ভাবছি, কোন কালারটা দেখাবো। ও মিনাদি কেমন আছো, মিনাদি কেমন আছো বলো, তুমিও দেখছো দেখতে পাচ্ছি, বলো কেমন লাগছে আমার কালেকশন বলো, আর যাও কোথায় বলো, ওকে। চলো এটা দেখে নাও, এটা ভীষণ অসম্ভব সুন্দর দেখতে, মানে এগুলো বাজারে ইন্ডিগোর ওপরে যে বেনারসি কাজগুলো বাজারে তোমরা মানে মার্কেটে অনলাইনে কিনতে গেলে মিনিমাম, আমি তোমাদের চ্যালেঞ্জিং প্রাইসে বলছি, মিনিমাম তোমাদের 1700 থেকে 1800 টাকা প্রাইস পড়বে, খুব কম হলেও মোটামুটি 1600 থেকে 1700 কমে তোমরা পাবে না, কিন্তু
এই যে কালারটা এই রকম আরো অপশন দিচ্ছি, এই যে শাড়িটা তোমরা পাচ্ছ কত হতে পারে, তোমরা দামটা একটুখানি বলো, গেস করে একজন দুজন আমাকে বলো যে দামটা কত হতে পারে, তারপরে আমি বলে দিচ্ছি। দামটা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, দামটা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এরপরে কালার গুলো দেখো, এটা তো মানে যে পরবে দেখে অসম্ভব সুন্দর লাগবে। আর আগের বারের ব্লুটাও ওরকম, এই যে এই ব্লুটা ছিল সেটাও মোটামুটি আমি তিন চারটে মানে একটা মানে দুটো এনেছিলাম, এত ওটা রিয়া ছিল ওটাও আমি অনেকগুলো এ করে দিয়েছি। আচ্ছা একজন লিখছে 1200, কেউ দেবে না তোমাদের 1200, কেউ দেবে না, কিন্তু তুমি গেস করেছো এটাই সবথেকে বড় কথা। তোমার বলছি তোমরা মার্কেটে কিনতে গেলে মোটামুটি আমি বলছি 1600 টাকার নিচে তোমরা পাবে না, বাট আমার কাছে শুধুমাত্র আমার কাছে পাচ্ছ 1200 নয়, কত জানো, অনলি 1000 ওইটা বড় বেশি হয়ে যাচ্ছে, অনলি 1190 না 1150 বলছি, আমার নিজে মানে আমার নিজেরই মানে আমি নিয়ে আমি মানে মাথা গুলি যাচ্ছে, এটা পাচ্ছ অনলি 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 1190 টাকা, ভাবতে পারছো, বেনারসি তোমরা হাতে পাওয়ার পরে বলবে পিউ দিক্ষিত জিনিস দিয়েছো, অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর। কালারটা জাস্ট দেখো, আমি তোমাদের চ্যালেঞ্জিং প্রাইসে বলছি যে তোমরা মার্কেটে 1700 টাকা 1600 টাকা নিচে কোনো দিন পাবে না, আমার ডাইরেক্ট ম্যানুফ্যাকচার যার জন্য আমি এতটা কমে দিচ্ছি। আর সব থেকে বড় কথা আমি বলছি না, আমি শুধুমাত্র আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকে আমি মানে কি বলবো, তারা যাতে আমার সাথে থাকে এটাই হলো মেন ব্যাপার, যার জন্য আমি এতটা লো প্রাইসে কম মার্জিন রেখেই আমি তোমাদেরকে দিচ্ছি, যাতে আমার বুঝে অব্দি অনেক পরিবার আমার হয়ে যায়। যেমন ইউটিউবে আমার 1,07,000 পরিবার, সেরকম চাই আমার ফেসবুকেও হয়ে যায়, সেই পরিবারের সবাই যুক্ত থাকুক, আমি এটাই চাই। একদম একদম অর্পিতা, একদম একদম এইভাবে পাশে দেখো এই কালারটা যাদের পছন্দ, রাজু ভট্টাচার্য, রাজু আমার বর, হ্যাঁ আচ্ছা দেখো তো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, রাজু ভট্টাচার্যকে বলছি দেখো তো ঠিক করে দেখা যাচ্ছে কিনা, দেখো এগুলো নতুন এসছে দেখে নাও, আচ্ছা দেখো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা দেখো, একটু উঁচুতে বসি তাহলে আরো ভালো দেখা যাবে। আমার যে এই গদিটা না তোমাদেরকে কি বলবো, মানে বসলে না মানে একটু খুব নিচের দিকে চলে যায়, হ্যাঁ ওর জন্য একটু টেপে টেপে যাচ্ছি। আচ্ছা চলো নেক্সট কালার দেখাবো, নেক্সট কালার তোমাদেরকে দেখাবো, হ্যাঁ ওকে চলো নেক্সট কালার দেখেছি। এবার যারা এই ছবি পাঠাচ্ছ আমি পরে দেখছি, হ্যাঁ একটু পরে কনফার্ম করছি, একদম চেনা যাচ্ছে না, কেন চেনা যাচ্ছে না, আমার বর বলছে একদম চেনে যাচ্ছেন, কেন চেনে যাচ্ছে না সেটা বলো, কেন কি বিচ্ছি লাগছে নাকি বলো বলো। এম বাগিস, হ্যাঁ ভালো আছি গো, তোমার পুরো নামটা বলো, এম বাগিস যে আছো ভালো আছি, তুমি কেমন আছো বলো। আচ্ছা দেখো এটা দেখে নাও, তোমরা যার যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাও, কতক্ষণ আর পরে বসবো, এর সাথে যদি একটা মানে কি বলবো একটুখানি স্টাইলিশ ব্লাউজ পরা যায় বা এটা তৈরি করে পরা যায়, যা সুন্দর দেখতে লাগবে না, মানে কোনো কথা হবে না আমি যা যা সেট আসছে আমার নিজেরই এত পছন্দ, নিজেই একটা একটা করে পিস নিয়ে নিচ্ছি। ভালো আছি গো, ভালো আছি। আচ্ছা চলো আচ্ছা রাজুকে বলছি বলো কেন চেনে যাচ্ছে না একটু বলো, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা আগে বলো, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। চলো নেক্সট কালার দেখিয়ে দিই, আমি কিন্তু পুরোটা দেখিয়ে দিয়েছি। আচল এটা তোমাদের আছে, তোমার এই পোর্শন ব্লাউজ পিসটা পড়ছে তোমাদের এরকম সেম ব্লাউজ পিস পুরো একদম মানে সেম কালারের পেয়ে যাচ্ছ, আর হাতের কাছে কিন্তু এরকম তোমরা এই জায়গাটা থ্রি কোয়ার্টার হাতা করে পড়লে অসম্ভব সুন্দর লাগবে, এটা কিন্তু শর্ট হাতা একদম অতটা ভালো লাগে না, থ্রি কোয়ার্টার যতটা ভালো লাগে। তো অবশ্যই তোমরা কিন্তু এরকম থ্রি কোয়ার্টার হাতা দিয়ে পড়বে জাস্ট ফাটাফাটি, ঠিক আছে। আর এটা তো খুবই সুন্দর, সবই দেখিয়ে দিয়েছি, এবার নেক্সট কালারে চলে যাচ্ছি, আর নতুন যারা যারা দেখছো একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও, খুব ভালো লাগবে আমার, একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও। আচ্ছা মনীষা বাগিস, আচ্ছা আচ্ছা হাই মনীষা, হাই হাই হাই, আসলে এই শর্টে লেখা আছে তো ওই জন্য আমি বুঝতে পারছিলাম না, চলো এবার নেক্সট কালার দেখাচ্ছি, তোমরা কোনটা দেখতে চাইছো বলো, নেক্সট আমি কালার দেখাচ্ছি। ও বাহ, এই কালারটা যে নেবে না
সে শুধু বলবে ফিউদি কি কালার পেয়েছি। এটা আছে পিচ প্লাস পিঙ্ক, দুটো কম্বিনেশন করে এই সুন্দর কালারটা, পিচ পিঙ্ক দুটো মিলিয়ে। একটা আছে বাটল গ্রিন, এটা আছে বাটল গ্রিন। আচ্ছা এটা আছে তোমার, এটা তোমার একটু পেঁয়াজি আর মেরুন দুটো মিশিয়ে, ঠিক আছে পেঁয়াজি মেরুন মিশিয়ে। কোনটা দেখাবো বলো, এরপরে নেক্সট কোনটা দেখাবো বলো। এটা কিন্তু আগের দিনের বেনারসি যেটা দিয়েছে সেটা কিন্তু না, আগের দিনের বেনারসি ছিল 1550 যেটা ছিল এগুলো, এটা পিওরের ওপরে আছে। হ্যাঁ এটা সেমি, এটা সেমির ওপরে আছে, বাট ইন্ডিগোটা তোমার পিওরের ওপরে আছে, ইন্ডিগোটা পিওরের ওপরে। কোন কালারটা দেখাবো বলো, কোন কালারটা দেখাবো বলো, আর একটু কমেন্ট করে দিন কোন কালারটা। আগে তোমার ভিডিও খুব দেখতাম বাট এখন সময় হয় না গো। হ্যাঁ এটাই ব্যাপার, আসলে বাড়িতে কাজকর্ম থাকলে, ছেলে মেয়ে ছোট থাকলে তখন আর হয় না, এটাই হলো ব্যাপার। আমি নেব যেটা অর্ডার দিয়েছিস। হ্যাঁ 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 আচ্ছা চলো 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 এবারে এ করি, নেক্সট চলে যাই, নেক্সট চলে যাই। আচ্ছা এখানে শেয়ারটা একটু করে দিই, দাঁড়াও একটু শেয়ার করে দিই, চলো শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা যারা দেখতে পাচ্ছ না একটুখানি দিয়ে করে নাও। ওকে চলো নেক্সট কালার বলো, কোনটা দেখাবো, কেউ তো কিছুই বললো না, নাকি বলেছো? দাঁড়াও এখান থেকে দেখাচ্ছে, আমি একটু দেখে নিচ্ছি কোন কালারটা দেখতে চাইছো বলো। এখানে তো কোনো কমেন্টই শো করছে না। আচ্ছা কোন কালারটা দেখাবো বলো, তাড়াতাড়ি বলো কোন কালারটা এবার দেখাবো। ওটা তো ফার্স্ট একদম দেখালাম ডার্ক নেভি ব্লু, ডার্ক নেভি ব্লুটা দেখিয়েছি, এবার বলো কোন কালারটা দেখাবো, কোন কালারটা দেখাবো তোমাদেরকে সেটাই দেখিয়ে দেবো। এটা অনলি 1190 টাকায় পাচ্ছ, অনলি 1190 টাকা, কেউ দেবে না এটুকু বলতে পারি, কেউ না কেউই দিতে পারবে না এই দামে। এই প্রিমিয়াম কোয়ালিটি মানে সেমি প্লাস প্রিমিয়াম দুটো মিক্স করা, কারণ ইন্ডিগোটা আছে পুরো ইয়ে তোমার প্রিমিয়াম, আর তোমার সেমিটা আছে শুধুমাত্র এটা ওয়ার্কটা কাজটা তোমার গোল্ডেন কাজটা, ঠিক আছে। তো এই দামে কেউ দিতে পারবে না এটাই বলছি। বেগুনি, বেগুনি আবার কোনটা, বেগুনি কালার কোনটা আবার, বেগুনি তো বলিনি আমি, একটা পেঁয়াজি একটা গ্রিন একটা হলুদ, হলুদ কোনটা, আমি হলুদ তো দেখাইনি, হলুদ দেখাইনি আমি, হলুদ দেখাইনি। অন্য বলো, অন্য 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 কালার বলো কোনটা দেখাবো। দেখো আমি বলে দিচ্ছি, এটা আছে দুধে আলতা, মানে সরি দুধে আলতা, আমার কালারটাই মানে কনফিউশন, পিচ প্লাস বেবি পিঙ্ক দুটো মিক্স, পিচ প্লাস বেবি পিঙ্ক দুটো মিক্স। এটা একটা, এটা আছে তোমার গ্রিনটা, এটা আছে গ্রিনটা, আর এটা আছে তোমার ওই মেরুন টাইপের কালারটা, পেঁয়াজি আর মেরুন মিলিয়ে। চলো এটা দেখিয়ে দিচ্ছি, নেক্সট কালার দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এটা, এটা দেখিয়ে দিচ্ছি, এটা মানে আমার নিজেরই খুব পছন্দ তাই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, নিজেরই ভীষণই পছন্দ তাই জন্য এই কালারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো আচ্ছা এই কালারটা এবার তোমাদেরকে দেখাই, হলুদ নেই। আচ্ছা এবার এটা দেখো কি অসম্ভব সুন্দর যে কালারটা না, মানে ভীষণ সুন্দর এই কালারটা, মানে যে নেবে তার, আর এই কোয়ালিটিটাও খুব মানে খুবই দুর্দান্ত কোয়ালিটি এটা। চলো এই কালারটা আমি তোমাদেরকে একটু খুলে দেখাই, ওটা আমি পুরো খুলে দেখিয়েছি, এটা আমি জাস্ট হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আসলে এর ভিতরে কাগজ ফাগজ দেওয়া থাকে তো পুরো খুললে একটু অসুবিধা হয়ে যায়, ওগুলো আবার আটকাতে হয়। দেখো কালারটা, দেখো কালারটা শুধু দেখো, এত দেরি কেন করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো কালারটা, এই তো কালারটা দেখিয়ে দিচ্ছি, কালারটা দেখিয়ে দিচ্ছি, কালারটা দেখিয়ে দিচ্ছি,
এই কালারটা দেখি না, এই কালারটা এত সুন্দর লাগছে, এই কালারটা যে নেবে সে তার মানে কি বলবো ভীষণ সুন্দর, মানে যেমনই গায়ের রং হোক না কেন প্রত্যেকে এই কালারটা মানাবে, যেমনই গায়ের রং হোক না কেন প্রত্যেকে কিন্তু এই কালারটা ভীষণ সুন্দর লাগবে। কালারটা দেখো, এটা হলো পিচ, আমি বলে দিচ্ছি পিচ কালার, তার সাথে পিঙ্ক কালার দুটো মানে মিক্সড করে এই কালারটা, দুটো মিক্সড করে এই কালারটা দেখো খুব সুন্দর একদম পুরো সে। এর সাথে পেয়ে যাচ্ছে তোমরা ব্লাউজ পিস, আর সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছ, বেনারসি আঁচল পেয়ে যাচ্ছ, আর তার সাথে তোমরা এরকম সুন্দর একটা কাজ, পুরো একদম চওড়া বর্ডারে এরকম কাজ পেয়ে যাচ্ছ, চওড়া বর্ডারে এরকম কাজ পেয়ে যাচ্ছ, পুরো একদম ইন্ডিকো প্রিন্টের ইন্ডিকো এর ওপরে এটা। আর এই দেখো দেখিয়ে দিই তোমাদেরকে আঁচলটা, এটা আছে তোমাদের আঁচলটা, এটা আছে তোমাদের আঁচলটা, খুব সুন্দর একটা বিয়ে বাড়ি বলো বা দুর্গাপুজোর রাতে বলো এটা পড়লে আর কিছুই, এটা পড়লে আর কিচ্ছু লাগবে না, এতটা সুন্দর লাগছে। এটার দাম মানে শুনে তো মানে এতটাই কমে আমি দিতে পারছি, এটার দাম অনলি 1190 টাকা, অনলি 1190 টাকা। আর যারা যারা খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট বুকিং করবে তাদের মানে তাদেরকে আমি দিয়ে দেবো 1150 টাকা, মানে ইনস্ট্যান্ট বুকিং, মানে এক্ষুনি দেখলে, দেখার পরে রাতের মধ্যে কনফার্ম করলে, পেমেন্ট করলে 1150 আমি দিয়ে দেবো, যদি এটা ইনস্ট্যান্ট করতে পারো। ঠিক আছে, ইনস্ট্যান্ট আমি বারবার বলে দিচ্ছি, যারা এক্ষুনি দেখে পেমেন্ট করে দেবে তাদেরকে 1150 হয়ে যাবে, তাদের 1150 হয়ে যাবে। ঠিক আছে, না হলে 1190, না হলে 1190। এটা কিন্তু পুরোটাই মানে আমার এখানে দেখাচ্ছে ছজন, বলে কেউ নেই আমি একা আছি, কই তুমি একা আছো, অনেকেই আছে এখানে দেখাচ্ছে, তোমার ওখান থেকে কিছু দেখাচ্ছে না, আমার এখান থেকে দেখাচ্ছে। আচ্ছা, যারা যারা দেখছে একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও, একটু কমেন্ট করতে থাকো, বেশি করে কমেন্ট করতে থাকো, রাজু ভট্টাচার্য একটু বেশি করে কমেন্ট করো, শুধু দাদার কমেন্ট পড়লে হবে, আমাদেরও করতে হবে, না কমেন্ট পড়তে হবে, অবশ্যই অবশ্যই মনীষা, এই তো তোমার কমেন্ট পড়ে দিলাম, বলো একটুখানি কিছু বলো, গল্প করি, গল্প করতে করতে দেখাই, তবে তো ভালো লাগবে, মজা লাগবে, কারণ আমি গল্প প্রেমী মানুষ ভাই, আমার গল্প করতে প্রচন্ড ভালোবাসি, যার জন্য মানে কি বলবো অনেক জায়গায় আবার এই লাগে যে বড্ড মেয়েটা বড্ড বেশি বকে, এরকম একটা ব্যাপার, মেয়েটা বড্ড বেশি বকে এরকম। তো যাই হোক, এটা যারা যারা নিতে চাইছো ইনস্ট্যান্ট বুকিং করলে বলে দিচ্ছি 1150, যারা এক্ষুনি কনফার্ম করবে আমি কনফার্ম বলে দেবো, কনফার্ম করবে, করার পরে আমি তোমাদের পেমেন্ট অপশন দিয়ে দেবো, পেমেন্ট করে দিয়ে ছবি পাঠিয়ে দেবে, অ্যাড্রেস দিয়ে দেবে, তোমরা পেয়ে যাচ্ছ 1150, না হলে 1190, না হলে 1150। এই ইনস্ট্যান্ট বুকিং এ তোমাদের অন্তত 40 টাকা ছাড়, প্লাস শুধু এটা না, তোমরা ডেলিভারি যেখানে যেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানেই তোমাদের বাড়ি হোক না কেন 60 টাকা 70 টাকা 80 টাকা যাই লাগুক না কেন ডেলিভারি চার্জ, সেটাও কিন্তু আমার তরফ থেকে পুরো ফ্রি অফ কস্ট। ঠিক আছে, চলো রাতে কি রান্না হচ্ছে, রাতে কিছুই রান্না না, আজকে লাইভ করবো বলে রাতে কিচ্ছু রান্না নাই, তোমাদেরকে বলি আজকে রাত্রিবেলা মানে খাবার আনানো হয়েছে, একটা মানে আমাদের এখান থেকে একটা মার্কেট আছে সেখানে খুব সুন্দর কচুরি করে, তো কচুরি আলুর দম মানে ওটাই কিনে আনা হয়েছে, রাতে ওটাই খাওয়া হবে, নইলে আমি সবজিও কেটেছিলাম তাড়াতাড়ি রান্না করবো বলে, কিন্তু রাজু বললো যে দরকার নেই, তুমি লাইভ করবে এই করবে সেই করবে দরকার নেই, তার থেকে ও কিনে নিয়ে আসবে বলে কিনে নিয়ে এসছে। ফারান লক্ষ, হ্যাঁ ভাই ফারান কেমন আছে বলো, আমি ভালো আছি গো, তুমি কেমন আছো, অনেকক্ষণ পর তোমাকে দেখলাম, অনেকদিন পর দেখলাম, মানে কমেন্টে মেসেজ করে যাও, হ্যাশট্যাগ দিয়ে যাও, বেশি রুটি নাকি বেশি ভাত, বাসি রুটি না বাসি ভাত, আরে বললাম তো আমি রান্না করিনি, ইয়ে কচুরি খাবো বললাম তো, কচুরি খাবো। ফারান একটু কমেন্ট করো আর কি বলছো বলো, আমি বলে দিচ্ছি তোমাকে আজ খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। যারা যারা এটা নিতে চাইছো ইনস্ট্যান্ট বুকিং করো, ইনস্ট্যান্ট বুকিং এ তোমরা অফার পেয়ে যাচ্ছ, ইনস্ট্যান্ট বুকিং এ তোমরা পেয়ে যাচ্ছ প্রায় 100 টাকা মতন ছাড়, 100 টাকা ছাড়, এই কারণে বলছি মিনিমাম 50 থেকে 60 টাকা তোমার ডেলিভারি চার্জ, এটা ফ্রি, তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি পুরো ফ্রি পেয়ে যাচ্ছ, তাছাড়াও তোমরা 40 টাকা আরো অফ পেয়ে যাচ্ছ, এটা দাম বলেছিলাম 1190 টাকা কিন্তু তোমরা ইনস্ট্যান্ট বুকিং এ পেয়ে যাচ্ছ 1150 টাকা। চলো নেক্সট কালার, চলো নেক্সট কালার, নেক্সট কালার। এই দেবলিনা কেমন আছো বলো, বা বা এই তো কেমন আছো বলো, এই তো আমার বন্ধু বন্ধু সব চলে এসছে, কেমন আছো বলো, কেমন লাগছে বলো, শাড়িগুলো কেমন লাগছে বলো, তুমি তো নেবে না ভাই কারণ তোমার তো মানে শাড়ির সম্ভার আছে, বাদ দাও তোমাকে আর কি বলবো বলো। চলো নেক্সট কালার কোনটা দেখাবো বলো, নেক্সট কালার কোনটা, আমার নেভি ব্লুটা দেখানো হয়ে গেছে, নেভি ব্লুটা দেখানো হয়ে গেছে, এবার পিচটা পিচ কালারটা আর পিঙ্ক কালারটা এটাও দেখানো হয়ে গেল, এবার নেক্সট কালারে চলে যাচ্ছি, এটা অসম্ভব সুন্দর গো, এই কালারটা খুব সুন্দর, এই কালারটা এতটাই সুন্দর না আমি কি বলবো তোমাদেরকে,
মানে আমি এতগুলো অলরেডি নিয়ে নিয়েছি যে আমার মানে এবারে নেওয়াটা মুশকিল হয়ে যাবে এরকম একটা ব্যাপার। চলো এটা সরিয়ে দিলাম, এটা সরিয়ে দিলাম, এবার নেক্সট কালারে চলে যাচ্ছি। আর প্রথম কালারটা এটা ছিল। আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি, এটা দেখো গ্রিন কালার, এটা চলে আসছে বটল গ্রিন কালার। বটল গ্রিন কালারটা এবার দেখাচ্ছি তোমাদেরকে। এরকম প্রচুর কালেকশন আছে, এত বকে দিলে হবে কি, অনেক অনেক জিনিস আছে আর অনেক জিনিস আছে। আর আগের দিনকে লাইভে মোটামুটি যা যা দেখেছো সব সোল্ড, সব রিস্টক আবার করালাম, পেয়ে যাবে, তোমরা আজকে বুকিং করে নাও, সব সবগুলোই মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে। চলো এগুলো আছে মিনাকারি ইন্ডিকো প্রিন্ট, ইন্ডিকোর ওপরে বেনারসি, মিনাকারি ইন্ডিকোর ওপরে বেনারসি, মিনাকারি ইন্ডিকোর ওপরে বেনারসি। চলো এটা নেক্সট কালার দেখে নাও, নেক্সট কালার দেখে নাও, নেক্সট কালার তোমরা পাচ্ছ বটল গ্রিনের ওপরে, নেক্সট কালার বটল গ্রিনের ওপরে দেখো কি সুন্দর লাগছে। এটা আর এটার মধ্যে বারবার বলছি অনেকটা ডিফারেন্স, এটা হলো পিওর বেনারসির ওপরে, গুলিয়ে ফেলবেন আগের দিনের এটার মধ্যে আর এটার ওপরে। দিদি এই শাড়িটা ইয়েলো কালার না গো, এইসব ইয়েলো কালার, এগুলো এই কালারের উপর আসে গো। এই শাড়িটা আমার বউকে গিফট করতে চাই। হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ হ্যাঁ সত্যি, তাও দেখি, হ্যাঁ হ্যাঁ সত্যি তাও ভালো লাগে গো, এটাই ভালো লাগে। লাইভে বলবো কেমন আছি নাকি দোকানে বলবো, হ্যাঁ কালকে সকালে দোকানে গিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা, কত দাম, ওই যে বললাম তো এটার দাম পড়ছে, তোমরা যদি এখনই বুকিং করো পেমেন্ট করে দাও তাহলে এটার দাম পড়ছে 1150 টাকা, নাহলে 1190 টাকা তোমরা পেয়ে যাবে অল ইন্ডিয়া ডেলিভারি, পুরোটাই ফ্রি, পুরোটাই ফ্রি। দিদি এই শাড়িটা না ইয়েলো হবে না, আর অনন্যা বাণী হায় অন্য কালার গুলো প্রচুর হবে, ইয়েলো অন্যর ওপরে হবে, এটার ওপরে ইয়েলোটা হবে না। যারা যারা দেখছো, যারা যারা ফারান, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ, তুমি তো আমার ইউটিউবের মানে বন্ধু, ইউটিউবে আমাকে কমেন্ট করো জানি। দেখো ইয়েলো অন্য হবে ইয়েলো, ঠিক আছে, তুমি আমার ইউটিউবের রিলস গুলো দেখে নাও পিউ ব্লগে, ওখানে শর্ট ভিডিওর মধ্যে তোমরা চলে যাবে। ইয়েলোর অসম্ভব সুন্দর, সেগুলো অফারে চলছে, 1090 করে নিয়ে নিতে পারো, 1290 ওখানে বলা আছে, বাট ওগুলো রিস্টক করেছি তার জন্য অফারে দিচ্ছি, ঠিক আছে। ওকে চলো নেক্সট কালার দেখো, গ্রিন অসম্ভব সুন্দর বটল গ্রিন, 1050 ইনস্ট্যান্ট বুকিং, না হলে তোমরা পেয়ে যাচ্ছ 1090 দেখে নাও। এটা আছে পুরো একদম ডার্ক, মানে কি বলবো, ডিপ একদম গ্রিন বলে সেরকম ডিপ গ্রিন, পুরো অল ওভার মিনা কাজ আছে, অল ওভার দেখো মিনাকারি কাজ আছে, আর তোমরা আসলে পেয়ে যাচ্ছ এরকম বেনারসি ওয়ার্ক পেয়ে যাচ্ছ। আর তোমরা এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি, তোমরা এরকম চওড়া বর্ডার পেয়ে যাচ্ছ হাতের কাছে, আর এই এক কালার মানে একদম বাই কালার যেটা মানে এক কালার যেটা বলে গ্রিন কালারের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইটা আছে তোমার ব্লাউজ পিসটা দেখো, এটা আছে তোমার পুরো একদম হোল্ডে, পুরো একদম এতে পড়বে এই গ্রিনটা, আর তার সাথে তোমার হাতে পড়বে, ওই হাতে ওই জিনিসটা আছে, আমি পুরোটা খুললে, আমি পুরোটা খুলেছি ওটা যেহেতু, তাই এটা খুলছি না, হাতে ওই বর্ডারটা তোমাদের পড়বে, ঠিক আছে। তো এটা যাদের যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি বুকিং করে নাও, তাড়াতাড়ি বুকিং করে নাও। একটু গল্প বেশি করে ফেলেছি, জিনিসটা কম থাকা একটু গল্প, দাদা তো আগেই বুক করে দিল, হ্যাঁ 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 একদম যা বলেছো, কত বুক করে দিল, কত বুক করে দিল, আর বলো না আর বলো না আর বলো না। আচ্ছা যারা যারা একটু নতুন দেখছো একটুখানি বলো, কারা কারা নতুন দেখছো একটুখানি বলো, কমেন্ট করো, আর তার সাথে তোমরা পারলে একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও। এই শাড়িটা মিনাকারি বেনারসি ইন্ডিগোর ওপরে তোমরা পেয়ে যাচ্ছ অনলি 1050 টাকা, যদি ইনস্ট্যান্ট বুকিং করো মানে আজকেই বুকিং করে কনফার্ম করো, আর না হলে তোমরা এটা পেয়ে যাচ্ছ 1050 বলছি 1150, না হলে তোমরা 1190। এগুলো মার্কেট প্রাইস, তোমার খুব কম করে 1600 থেকে 1700 টাকা দাম আছে। আমি চ্যালেঞ্জিং প্রাইস মানে চ্যালেঞ্জিং মানে চ্যালেঞ্জ করে বলছি আর কি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা তোমার কালকে কাল যে থার্ড শাড়িগুলো দেখলাম খুব সুন্দর, হ্যাঁ হ্যাঁ ওগুলো তো ভীষণ সুন্দর, মানে ওই 3D যে এগুলো বলছো তো খুব সুন্দর, ওগুলো 3D শাড়িগুলো খুব সুন্দর। আমি কিন্তু তোমার পুরনো দর্শক, আচ্ছা আচ্ছা তাই, সেটা তো অবশ্যই, তুমি তো মানে একটু যারা এই ফারান এই মনীষা, তোমরা তো আমার ইউটিউব থেকেই আমার বন্ধু, ওখান থেকেই বলা যে তোমরা ফেসবুকে মানে এ হয়েছো ফলো করেছো, সেটাই সেটাই। চলো এই কালারটা এবার সরিয়ে দিই, এবার নেক্সট কালারে চলে যাই, নেক্সট কালারে চলে যাই, এটা ভীষণ সুন্দর, যাদের যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নাও, অবশ্যই স্ক্রিনশট নাও, আর আমাকে বুকিং নাম্বার আমি দিয়ে দিচ্ছি 7864051853, এই নাম্বারে তোমরা বুকিং করে নাও, এই নাম্বারে তোমরা বুকিং করে নাও।
আর একটু বেশি বেশি কমেন্ট করো, খুব ভালো হয়। আর একটু বেশি বেশি কমেন্ট করো, নেক্সট কালারে চলে যাব, নেক্সট কালারে চলে যাব। এটা লিখে দিলাম। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি কি বলতো, মানে শাড়ি পরে তো প্রত্যেকদিন আমি মানে তোমাদের মানে লাইভে আসি, বা ইউটিউবে যারা যারা দেখো তোমরা দেখেছো আমি ভিডিও বানিয়ে বানিয়ে যতটা পারছি দিচ্ছি। এবার কাজ কর্ম সবকিছু মিলিয়ে মিশিয়ে হয়তো অতটা সময় দিতে পারছি না, নইলে আমার স্টক তো আছে, আমি স্টক গুলো দেখাবো যে সেই সময়টাই আমি সেইভাবে দিতে, তাও চেষ্টা করছি যতটা সম্ভব একটু লাইভে এসে দেখানো, বাই করে দেখানো। কালকে যারা যারা আজকের লাইভটা যারা দেখছো, একটা কথা বলি, কালকে একটা 3D কালেকশন তোমাদেরকে দেখিয়েছি, অসম্ভব ভালো রেসপন্স পেয়েছি, ভীষণ ভালো রেসপন্স পেয়েছি। ওটা তোমরা দেখো, ওটা আমি ফের আবার কালকেই যাচ্ছি, মানে কালকেই আবার ডিস্টক হচ্ছে আর কি, ঠিক আছে? কারণ একই কালার অনেকের ডিমান্ড থাকে আছে, তো যার জন্য আবার ফের আমি কালকেই মোটামুটি সব কালার চলে আসবে, কালকে আবার সেই দিতে পারি, যাতে যেগুলো সেল হয়ে গেছে হয়ে গেছে, ফের আবার সেম কালার তোমাদের যাতে দিতে পারি সেই কারণে। চলো এবার নেক্সট কালার দেখিয়ে দিই। এটা এটা পিকচার নিয়ে নিয়েছো সব, এবার নেক্সট কালার দেখিয়ে দিই। চলো, আচ্ছা আর একটু কমেন্ট করো, আর একটু কমেন্ট করো। আচ্ছা আচ্ছা, শাড়িগুলো খুব শাড়িগুলো খুবই ভারী না গো? খুব ভারী নয়, খুব ভারী নয়, খুব হালকা নয়, একদম মিডিয়াম ওয়েট, মানে তুমি সারাদিন পরে থাকতে পারবে, মানে ক্যারি করতে পারবে। তুমি রাত্রিবেলা অষ্টমীতে ধরো ঘুরতে যাচ্ছ, তুমি এটা পরে থাকো, তোমার একদম আনকমফোর্টেবল ফিল হবে না। কারণ যেগুলো বেনারসি হয়, কাতান বেনারসি বলো, ওগুলো প্রচন্ড ভারী, মানে পরে থাকার সারাক্ষণ পরে থাকলে ভীষণ ভাবে কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। ওই রকম টাইপের জিনিস না, এই কত ওয়েট হবে, মানে 500-600 বা একটু হয়তো বেশি হতে পারে, কিন্তু এ খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমার পাশের বাড়ি তোমাদের ওখানে কাছারি বাজার। আচ্ছা আচ্ছা, কাছারি বাজারের থেকে আমার বাড়ি প্রায় 20 মিনিট, মানে বাড়িপুর থেকে আমার বাড়ি 15-20 মিনিটের রাস্তা। কারণ কাছারি বাজার যেটা বলছো ওটা ধরো পুরো বাড়িপুরে একদম কাছে, তার থেকে আরেকটা একটু ভেতরে। এগুলো জাস্ট নিয়ে নাও, চোখ বন্ধ করে এগুলো নিয়ে নাও, অসম্ভব সুন্দর এই কালারে তোমরা একদমই, মানে এই জিনিসগুলো যা দেখাচ্ছি, জিনিসগুলো যা দেখাচ্ছি এই দামে তোমরা পাবে না, এই দামে তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে? এই দামে তোমরা কখনো পাবে না। আর মানে এরপরে এর কিছুদিন পরে মোটামুটি এগুলোর দাম আবার বেড়ে যাবে, মোটামুটি 1500 টাকা আমি যদি সেল করি, 1500-1600 টাকা নিচে এরপরে যেগুলো এগুলো বিক্রি করলে ওই দামে ছাড়া বিক্রি করবো। কারণ এত পুজো এসে যাচ্ছে, এখন হলো যেহেতু ফার্স্ট টাইম তোমাদের সাথে কথা বলছি, তাই জন্য একটুখানি কমের মধ্যে দিচ্ছি। চলো নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি। নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি মেরুন আর পেঁয়াজি দুটো মিলিয়ে কালারটা, মেরুন আর পেঁয়াজি, মানে ডার্ক যে পেঁয়াজি কালার হয়, ডার্ক পেঁয়াজি মানে এটা, এটা হলো ডার্ক, মানে একদম ডিপ পেঁয়াজি। দেখো না কালারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডিপ পেঁয়াজি কালার, ওকে? এটা পুরো একদম বেনারসি আছে, আর এটা আছে একটু মেরুনিশ টাইপের, একটু মেরুনিশ টাইপের। দুটো কালারের মধ্যে ডিফারেন্সটা দেখে নাও, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু মেরুন আর পেঁয়াজি দুটো মিক্স করে অসম্ভব সুন্দর কালারটা। আর এটা হলো পুরো পিওর ডিপ পেঁয়াজি কালার, বলে না ডিপ পেঁয়াজি যে কালার হয়, মেজেন্টা কালার, ওই ওই কালারটা তো বলে দিলাম, দুটো কালারের মধ্যে তোমাদের ডিফারেন্সটা দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি নেক্সট কালার, দেখো কি সুন্দর কালারটা, খুলে তোমাদেরকে না দেখালে বোঝাই বোঝাই যাবে না। ওয়াও, গুড নাইট, আর একটু দেখাও, কোনটা বলো, কোনটা দেখাবো, আর একটু বলো কোনটা দেখাবো বলো। এটা দেখাচ্ছি, এটা দেখে নাও, দুটোই খুব সুন্দর। হ্যাঁ দুটোই খুব সুন্দর, তবে ওটার দাম আলাদা, এটার দাম আলাদা। এটা মিনেকারির ওপরে আছে, ওগুলো পিওরের ওপরে আছে, পিওর বেনারসির ওপরে আছে ওগুলো, তোমার ওগুলোর নাম আছে তোমার ফুলঝুরি, ঠিক আছে? একদম এবছরের হিট কালেকশন ছিল ওটা, এটা একদম মিনে, তো মিনেছে অনেকে, আবার মিনে খুব পছন্দ করে, আমি নিজেও খুব পছন্দ করি মিনেটা। তো এই কালারটা দেখো কি অসম্ভব সুন্দর কালারটা, অসম্ভব সুন্দর কালারটা, চলো দেখো। এটা আছে তোমার এই কালার, ওই যেটা বলছিলাম একদম মেরুন প্লাস পেঁয়াজি, মেরুন প্লাস পেঁয়াজি, দেখো কালারটা, দেখো শুধু কালারটা, শুধু দেখো অসম্ভব সুন্দর কালারটা, কালারটা শুধু দেখো
মানে মেরুন পেঁয়াজি দুটো মিলিয়ে কালার এটার দাম আছে অনলি 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 1050 যদি আজকে রাতের মধ্যে তোমরা বুক করে পেমেন্ট করে দাও আর না হলে 1050 শুধু বারবার কেন বলছো আমি আরেকটা শাড়ি রেখেছি 1050 সেজন্য ওইটাই শুধু বলেছি 1150 আর না হলে এটা তোমরা পেয়ে যাচ্ছ 1190 এ 1190 এ তোমার বাড়িটা কোথায় গো মনীষা বলে দাও তোমার বাড়িটা কোথায় মানে আমাদের বাড়ির কাছাকাছি হলে অবশ্যই তুমি চলে আসতে পারো না হলে তুমি অনলাইনে নিতে পারো কোনো অসুবিধা নেই যেটা তোমার মন চায় যেটা তোমার মন চায় কিন্তু তুমি যখন আসবে এইগুলো যদি দেখে আসো যদি থাকে দিতে পারবো বুঝতে পেরেছো তাহলে তোমাকে বুকিং করে রাখতে হবে থাকলে আমি দিতে পারবো চলো এই কালারটা দেখে নাও এই কালারটা যারা যারা নেবে বলছো দেখে নাও খুব তাড়াতাড়ি নিয়ে দেখে নাও হাই দি কেমন আছো বলো বৈদ্যা দিদি কেমন আছো বলো বৈদ্যা দিদি কেমন আছো বলো আমার অনেক দিনের আগেকার দিদি একদম এই ফেসবুক দিদি আর কি কেমন আছো বলো একটু লাভ রিয়্যাক্ট দিয়ে দাও আর একটুখানি দেখো কেমন লাগছে আমার কালেকশন গুলো দেখে নাও যারা যারা দেখছো একটুখানি ইনস্ট্যান্ট বুকিং করো অনলি 1050 এ পাচ্ছ ইনস্ট্যান্ট বুকিং এ 1150 এ পাচ্ছ 1150 পাচ্ছ এগুলো মোটামুটি 1600-1700 টাকায় বিক্রি হয় চারটে কালার দেখিয়ে দিলাম চারটে কালার অসম্ভব সুন্দর সুন্দর কালার যার যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি নিয়ে নাও আর আমার বাড়িতে এসেও অনেকে নিচ্ছ অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে জানাই পূজোর সময় তোমাদের জন্য প্রচুর গিফট তো রাখার ব্যবস্থা করব তাছাড়াও চেষ্টা আছে গাউন তোলার আর স্টাইলিশ কিছু ব্লাউজ তোলার এগুলোও চেষ্টা আছে দেখা যাক কতটা কি তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি এগোতে পারবো যেমন ইউটিউবে তোমরা সাপোর্ট দিয়েছে বলে আমি আমার বাড়িতে মানে আমার জীবনের সব থেকে বড় পাওয়া আমার ছেলে আমার বর তার সাথে কিন্তু আমার তোমার সিলভার প্লে বাটন যেটা আমি পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে যে সেটাই বলছি ফেসবুকেও থাকলে এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো তাহলে আমি আরো এগোতে পারবো কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না এটা একদম সত্যি সেই জন্য আমি এটা খুব মানি যে মানুষ ভালোবাসা মানে যেমন পাচ্ছি তোমাদের কাছে সেভাবে দেওয়ার চেষ্টাই করছি বাস আর কি বলো বলো আচ্ছা 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 ধামুয়াই বাড়ি কাছাকাছি বাড়ি কোনো অসুবিধা নেই ধামুয়াই বাড়ি আচ্ছা চলো তাহলে এবার তোমার কালার গুলো দেখে নিলে দামটাও শুনে নিলে একদম এই প্রাইসে তোমরা কখনো পাবে না আর এই কালারটা যারা যারা নিচ্ছ তাড়াতাড়ি নিয়ে নাও এই কালারটা যারা যারা নিচ্ছ চারজন ভাবে খুব তাড়াতাড়ি নিয়ে নাও কারণ প্রচুর মানে ডিমান্ডিং একটা পিস প্রচুর ডিমান্ডিং পিস এই দামে তোমরা পাবে না মার্কেটে 1600-1700 টাকা মিনে ওপরে কাজ পাও কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছ অনলি অনলি 1190 টাকা তাও যারা আজকে বুকিং করছো যেটা ইচ্ছা নাও চারটে কালার দেখালাম নেভি ব্লু পিঙ্ক কালার তার সাথে এটা আরেকটা কি দাম গ্রিন কালার পেয়ে যাচ্ছ তারা কিন্তু আজকে বুকিং করলে তোমরা পেয়ে যাচ্ছ 1150-এ ঠিক আছে 1150-এ ওকে তিন চারজন করে এক একটা কালার পেয়ে যাবে কোনো অসুবিধা নেই যার যেটা ইচ্ছা সেটা নিয়ে নাও যার যেটা ইচ্ছা নিয়ে নাও এটা বিয়ে বাড়ি পুজো বাড়ি যেকোনো যেকোনো জায়গায় পড়ো অসম্ভব সুন্দর লাগবে অসম্ভব সুন্দর লাগবে আর আগের দিন 3D কালেকশন যা যা তোমাদেরকে দেখিয়েছি 3D কালেকশন যা দেখেছি সবই মোটামুটি সোল্ড হয়ে গেছে আবার ফের কালকে মানে কনফার্ম করে রিস্টক করছি কালকে আবার মাল ঢুকে যাচ্ছে মানে তোমাদের এত ভালোবাসা আমি সত্যি ভীষণ ধন্য তোমাদের 3D কালেকশন এত ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মানে এটাই ফোন করে দিদি তুমি এত কমে কি করে মাল পেরি 3D দিচ্ছ ডুয়েল টাইম আমি বললাম না আমার মানে আমি চেষ্টা করছি সবাই আমার সাথে থাকুক আর কিচ্ছু না কারণ সবাই সেল করছে বিশেষ করে ডুয়েল টোন দু একটা শাড়ির মধ্যে দুটো কালারে যে কোনো শাড়ি বলো না দুটো যদি কালার আসে সেটা মিনিমাম প্রাইস 1400-1500 টাকা কম করে হয় আবার সেটা যদি 3D হয় 1600-1700 টাকা নিচে হয় না সেটা আমি কালকে দিয়েছি 1290-এ ঠিক আছে অনলি 1290 যার জন্য আমি অতটা দিতে পেরেছি আর সবার খুব ভালো লেগেছে তার জন্য সবাইকে দিতে পেরেছি কয়েকজনকে পারিনি সেই জন্য তাদেরটাও কনফার্ম করলাম কালকে আনতে যাচ্ছি আবার মাল মানে কালকে আবার ফের অর্ডার করলাম ফের কালকে চলে আসবে আমার মাল ঠিক আছে চলো চলো নেক্সট কালার দেখিয়ে দিই চলো নেক্সট দেখিয়ে দিই চারটে কালার আমি দেখিয়ে দিলাম চারটে কালার দেখিয়ে দিলাম যারা যারা নতুন দেখছে একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও আর একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগবে চলো এটা হয়ে গেল চারখানা কালার আমি দেখিয়ে দিলাম চারখানা কালার আমি দেখিয়ে দিলাম
আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমি তো মানে ধরো 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 যেটা হলো তো মানে লোক আমার পরিচিতি আছে, আমি লোক আমাকে চেনে আমাকে জানে, আমি যে আমি সত্যি কথা বলবো, আমি না আমি তোমাদের একটা সত্যি কথা একদম রিয়েল পিওর কথা বলছি, সেটা হচ্ছে যে আমি এই যে শাড়ির লাইফ বা এই শাড়ির বিজনেস এটা আমার কিন্তু মাথায় এসে শুধুমাত্র রচনা দিকে দেখে, মানে রচনা ব্যানার্জিকে দেখে ওনাকে দেখেই আমার মাথায় এসছে যে উনি এত বড় সেলিব্রিটি হয়ে কি সুন্দরভাবে বলে মানে মানে সবার কাছে পৌঁছে দিচ্ছে শাড়ির ওনার নিজের কালেকশন নিয়ে, সেরকম তাহলে আমি কেন নয়? মানে আমারই তো ধরো ইউটিউবে 1,07,000 ফলোয়ার মানে সাবস্ক্রাইবার আছে, যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, তো তাদের জন্য আমি কেন পারবো না, তাদের জন্য আমি কেন আনবো না, এটাই আমি ভেবেছি। আর তাই বেশি দেরি না করে বরের কাছে কিছু টাকা ধার নিয়ে তুলে ফেলেছি, ঠিক আছে। বাস চলো এবার নেক্সট কালার দেখিয়ে দিই, নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি। নেক্সট কালার না, এইগুলো চারটেই কালার আছে। আচ্ছা দেখে নাও, গ্রিন এটা, এটা হলো মেরুন প্লাস জাম দুটো মিলিয়ে। আর বারবার বলছি এটা কিন্তু ডিপ পিঁয়াজি কিন্তু নয়, ডিপ পিঁয়াজি কালার কিন্তু এটা, ডিপ পিঁয়াজি কিন্তু এটা বেনারসির উপরে যেটা আছে ডিপ পিঁয়াজি 1550-এর শাড়িগুলো, ওকে। আর এগুলো 1150-90। চলো এটা এই দুটো কালার তার সাথে দেখে নাও, এটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমাদের খুব ভালো লেগেছে। এটা আছে পুরো একদম ডার্ক ব্লু এর উপরে, আর এরপরে যে কালারটা দেখাবো কালারটা দেখিয়েছি সেটা হচ্ছে একদম পিঙ্ক কালার, এটা আছে পিঙ্ক কালার, ওকে। চলো এবার নেক্সট শাড়িতে চলে যাচ্ছি, নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। আর যারা যারা নিচ্ছ তারা এখানে রিভিউ দিতে পারছো না, তার মেন কারণ কি জানো? কারণ সবাই সবাই বেশিরভাগই আমার ইউটিউবের ফ্যান, মানে ইউটিউবের আমার বন্ধুরা বেশিরভাগই মোটামুটি, তার জন্য অতটা রিভিউ এখানে কেউ দিতে পারছে না যারা যারা নিয়েছে। চলো কত টাকা ধার নিয়েছো মনে আছে তো? আরে বাবা রে দিয়ে দেব তুমি অনলাইনে, খুব সুন্দর সুন্দর কালার। হ্যাঁ গো রিম্পা ভীষণ সুন্দর সুন্দর কালার, অবশ্যই পছন্দ হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, তোমার জন্য রেখে দেবো, কোনো অসুবিধা নেই, তুমি তো আমাদের কাছের লোক, ওকে। তোমাকে মানে অনলাইনে পেমেন্ট করতে হবে না, ক্যাশ। আর এইভাবে কমেন্ট করতে থাকো, এইভাবে পাশে থাকো, ব্যাস আর কিচ্ছু বলার নেই। আর যা যারা নতুন দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার চলো নেক্সট কালার দেখিয়ে দিই, নেক্সট কালার দেখিয়ে দিই, নেক্সট যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। আচ্ছা এই যে এই অর্গেনজা গুলো মানে খাড্ডি অর্গেনজা গুলো আমি যা এনেছি সব বিক্রি হয়ে গেছিল, মানে সব সোল্ড হয়ে গেছে। আবার ফের আমি রিস্টক করিয়েছি, আবার রিস্টক করেছি তোমাদের জন্য। সঞ্জনা দিয়ে নিয়েছো, পূজা নিয়েছো, আরেকজন ওনার নামটা কি মুসাফির নাকি, আমি আরেকজন কি নাম বলতে পারবো না, সে ব্ল্যাকটা ব্লুটা মানে সমস্তটাই বলতে গেলে সোল্ড হয়ে গেছে। আমি আবার ফের আনালাম, আবার আনালাম তোমাদের জন্য, দেখো এত তোমাদের ভালো লেগেছে আবার আনালাম এই জিনিসগুলো। চলো একবার দেখিয়ে দিচ্ছি, আমার এইগুলো কিন্তু ইয়ে আছে, রিলস আছে, যারা যারা রিলস দেখেনি দেখবে না, একদম এখনো প্যাকেটও কাটিনি, ঘরের মালগুলো কালকে পরশু দিনকে বোধ হয় ঢুকেছে, পরশু দিন আগের দিনকে বোধ হয় ঢুকেছে, একদম নতুন মাল। দেখো এটা গ্রিন, আমি কিন্তু খুলে দেবো, কারণ এই তো অলরেডি আমি খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ এইগুলো যেহেতু পুরোনো যারা আছো তারা তো জানোই এই জিনিসগুলো তো দেখেছো তোমরা, এই জিনিসগুলো দেখেছো, ঠিক আছে। আবার ফের আনালাম তোমাদের জন্য, আর আমি নিজেও এবার ভাবছি নিয়ে নেবো, কারণ এটা তোমাদের এত পছন্দ লাগছে মানে তার মানে সত্যি তো এটা অসাধারণ দেখতে, এটা অসাধারণ দেখতে, দেখে না। চলো এটা আছে গ্রিনটা, যা যা গ্রিন লাভার তারা তো এটা দেখলে এখন হামড়ে পড়বে, হামড়ে পড়ছে, মানে গ্রিনটা যেন মানুষের কি ভালো লেগেছে, গ্রিনটা আর ব্ল্যাকটা ব্লুটা মানে এই কটা কালারই একদম অসম্ভব সুন্দর। এগুলো প্রাইসও বলেছিলাম 1490 করে, 1450-এ তোমরা পেয়ে যাবে, রিস্টক জিনিস তো 1450-এ তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে 1450-এ পেয়ে যাচ্ছ, ওকে। এটা হচ্ছে একটা কালার গ্রিন কালার, এটা আছে গ্রিন, আর একটু লো প্রাইসে দেখিয়ে দেবো, সকালে পড়ার জন্য কিছু দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো, যে কটা বহুত নিয়ে সেইগুলো দেখিয়ে দেবো। আচ্ছা এটা দেখে নাও, এটা আছে নেভি ব্লু, একদম ইলেকট্রিক ব্লু যেটা বলে সেটা, ও সেই কালারটা দেখো, কালারটা শুধু দেখো, ডুয়েল টোন একদম অসম্ভব সুন্দর কালার। এগুলো খাড্ডি অর্গেনজা বেনারসি, খাড্ডি অর্গেনজা বেনারসি না, খাড্ডি অর্গেনজা। এত বকছো কেন, কিছু দেখা দেখিয়ে নিয়ে আসি, কিছু দেখা দেখিয়ে নিয়ে আসো। আচ্ছা কি দেখিয়ে নিয়ে আসবো বুঝলাম না গো,
আচ্ছা যারা যারা নতুন দেখছো প্লিজ একটুখানি কমেন্ট করে দাও, যারা যারা দেখছো একটুখানি কমেন্ট করে দাও, লাভ রিয়াক্ট দিয়ে দাও। চলো এবার নেক্সট কালার দেখে নাও, এটা আছে খাড্ডি অর্গানজা, পিওর খাড্ডি অর্গানজা, পিওর পিওর একদম, কোন রকম সেমি নয়, পিওর খাড্ডি অর্গানজা 1490 এ পাচ্ছো। এগুলো কিন্তু আবার রিস্টক করেছে। ওফ নেভি ব্লুটা দেখো, একবার দেখো কালারটা, অসম্ভব সুন্দর কালার নেভি ব্লুটা। এটা যদি তোমরা অষ্টমীর দিন বা নবমীর দিন রাত্রে পড়ো, মানে আর মানে কি বলবো, কেউ সবাই তোমার দিকে দেখবে এরকম একটা ব্যাপার। আর এর সাথে তোমরা একটা ব্রোকেটের ব্লাউজ পরো, আদারওয়াইজ এরকম স্লিভলেস একটা ব্লাউজ পরো, মেরুন কালারের ব্লাউজ পরো, বা তোমার এই যে কপার যে কালারটা দিয়েছে এইরকম টাইপের একটা ব্লাউজ পরো, ভীষণ সুন্দর লাগবে এটুকু বলতে পারি, ভীষণ সুন্দর লাগবে এটুকু বলতে পারি। দেখো যাদের যাদের নিতে ইচ্ছুক আবার তোমরা স্ক্রিনশট দাও, এগুলো আর ডিস্টার্ব আর করবো না, এই দুবার অলরেডি হয়ে গেল। যাদের যাদের নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু তোমরা এই করো, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, নিয়ে বুক করো। ঢাকাই ঢাকাই শাড়ি, ঢাকাই জামদানি আছে, 500 টাকা ঢাকাই জামদানি আছে, ভালো ঢাকাই জামাই এর ওপরে। চলো এটা যারা যারা নিচ্ছ স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আর যারা যারা নতুন দেখছো একটুখানি লাভ রিয়াক্ট দিয়ে দাও। চলো আমার নেট শেষ হয়ে যাচ্ছে। আরে বাবা তোমার নেট শেষ হয়ে গেছে, ওয়াইফাই দিয়ে ঘরে বাড়ি চলে এসো। ঢাকাই জামদানি, হ্যাঁ ঢাকাই জামদানি আছে গো, ঢাকাই জামদানি ওই 500 এর লো প্রাইজের গুলো এনেছি, ওই 450 টাকার মধ্যে ঢাকাই গুলো আছে, ওগুলো এনেছি, ওগুলো দেখানো হয় না অনলাইনে, আমি এক্সক্লুসিভ গুলো একটু বেশি করে দেখাই, সেইটা এটাই ব্যাপার। চলো এবার নেক্সট কালার দেখাবো, এটা তোমরা দেখে নিলে, এটা আছে পুরো ব্লু, একদম ডার্ক ব্লু। যারা যারা নেবে বলছো একদম দেরি করো না, কিন্তু একদম দেরি করো না, রিস্টক জিনিস, রিস্টক মাল, মানে ভাবতে পারছো প্রচুর ডিমান্ডিং পিস, কিন্তু প্রচুর ডিমান্ড। এই আঁচলটা দেখে নাও, এই আঁচলটা অসম্ভব সুন্দর, আর ব্লাউজ পিসটা তো দেখলে পুরো ফিদা হয়ে যাবে। এটা আছে তোমার আঁচলটা পুরোটাই কপার জড়ি, পুরোটাই কপার, পুরোটাই কপার, আর পুরো খাড্ডির কাজ আছে। এই দেখো ব্রোকেটের ব্লাউজ পিস, ব্রোকেট প্লাস হলো খাড্ডি, ব্রোকেট প্লাস খাড্ডির কাজ আছে পুরোটাই। ব্লাউজ পিসটা শুধু দেখো অসম্ভব সুন্দর, ব্লাউজটা শুধু বানিয়ে নাও, স্লিভলেস হোক থ্রি কোয়ার্টার হোক, ব্লাউজ পিসটা শুধু বানিয়ে নাও, মানে অসম্ভব সুন্দর লাগবে, দারুণ লাগবে, একদম পুরো সেম কালারের, কোনো আলাদা না, কন্ট্রাস্ট না। হ্যাঁ এটা আছে তোমার ব্লাউজ পিস, যারা যারা এটা নেবে বলছো একদম খুব তাড়াতাড়ি নাও, এগুলো রিস্টক করেছি আবার। চলো এবার নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি, এবার নেক্সট কালার দেখো, চলো এবার নেক্সট কালার দেখিয়ে দি। আচ্ছা স্ক্রিনশট কিভাবে নেব, আরে স্ক্রিনশট কিভাবে নেবে দাঁড়াও বলে দিচ্ছি, স্ক্রিনশট আমার ফোনটা ঘুরে গেছে, এক সেকেন্ড ফোনটা ঘুরে। আচ্ছা স্ক্রিনশট তো এই তো সাইড দিয়ে, এরকম সাইড দিকে দুবার টিপলেই স্ক্রিনশট হয়ে যায়, এসব অ্যাক্টিং, তোমার থেকে আমি শিখেছি, আমাকে বলছে স্ক্রিনশট কিরম দেবো, স্ক্রিনশট কিরম, তাড়াতাড়ি স্ক্রিনশট মারো, তাড়াতাড়ি স্ক্রিনশট মারো আর বুক করো। চলো আমার ফোনটা একটু বেঁকে গেল, দেখো দেখো তো ঠিক আছে কিনা বসাটা, মানে ফোনটা বেঁকে গেল, ফোনটা বেঁকে, দেখো ঠিক আছে কিনা। নেক্সট চলে যাবো, নেক্সট নেক্সট কালেকশনে চলে যাবো, যারা যারা নতুন দেখছো প্লিজ একটুখানি লাভ রিয়্যাক্ট দিয়ে দাও, আর তার সাথে কিন্তু তোমরা সে করো কি বলে একটু পারলে শেয়ারও করে দাও, তাহলে অনেক অনেক বেশি ভালো লাগবে। চলো আমার ফোনে কোনো সুইচ নেই, তাহলে তুমি স্ক্রিনশটও নিও না, তুমি বাড়িতে এসে নিয়ে যাও, কি বলবো ফোনে কোনো সুইচ নেই, চলো আমার বরের ফোনে কোনো সুইচ নেই বলছে। চলো চলো নেক্সট কালার দেখে নাও, এটা আছে ব্ল্যাক, ওয়াও ব্ল্যাক লাভার, একটা ওই ওনার নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না, সেও মানে ব্ল্যাক লাভার আমার মতন, মানে নামটা আমার মানে উনি নিয়েছে, উনি অন্য একটা ব্ল্যাক, মানে এই সেম জিনিসই, মানে এটা রিস্টক ওটা আগেরটা, তো যাই হোক তো উনিও ব্ল্যাক নিয়েছে, এত ব্ল্যাক পছন্দ, দেখো এটা ব্ল্যাকটা ঠিক আছে, এটা আছে ব্ল্যাকটা, আমি আর খুলছি না, সেম জিনিস, সেম জিনিস, এটা আছে ব্ল্যাকের ওপরে কপার, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, দেরি করো না, যাদের যাদের নিতে ইচ্ছে হচ্ছে তাড়াতাড়ি নিয়ে নাও, যাদের যাদের নিতে ইচ্ছে হচ্ছে তাড়াতাড়ি নিয়ে নাও, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, চলে যাও ওখানে গিয়ে বুকিং করে নাও, ছবি নাও আর বুকিং করো, ছবি নাও আর বুকিং করো। চলো নেক্সট চলে যাচ্ছি,
আর যারা যারা আছো একটুখানি কমেন্ট করো, একটু কমেন্ট করো। চলো এটা তাহলে তোমরা দেখে নিলে, দেখে নিলে ব্ল্যাকটা দেখে নিলে, যাদের যাদের স্ক্রিনশট নাও তাড়াতাড়ি নিয়ে নাও। এটা ফের রিস্টক হয়েছে, আর এটা যে নিয়ে গেল নামটাও ভুলে গেছে, মানে আগেরটা। আর ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। 1450 লাগছে রিস্টকের গুলো, 1450 তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। চলো এবার নেক্সট কালার, তিনটে কালার দেখিয়ে দিয়েছি, গ্রিন দিয়ে দিয়েছি, ব্ল্যাক দিয়ে দিয়েছি, নেভি ব্লু দিয়ে দিয়েছি, তিনটে কালার দেখিয়ে দিয়েছি। আবার নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে, মানে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে। কচুরি, কচুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি তাই, আমাদের আজকে রান্না বান্না কিচ্ছু করি না, যে কচুরি খাওয়া হবে। কিরাজু কিনে নিয়েছে কচুরি আলুর দম, কচুরি আলুর দম ওটাই রাত্রিবেলা খাওয়া হবে। কখন রান্না করবো বলো তো, এইগুলো করেই শাড়িগুলো পাট করে রিল বানিয়ে, মানে আর মানে অসম্ভব ব্যাপার হয়ে যায়। আচ্ছা চলো নেক্সট 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 দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা তোমরা আমাকে সকাল থেকে মানে এত মেসেজ করেছো যে বুটি কাটান, আমার কাছে সত্যি কিচ্ছু নেই, সব সোল্ড হয়ে গেছে, মানে সব শেষ হয়ে গেছে। 1050 জিনিসগুলো সব সব শেষ হয়ে গেছে। এবার যেগুলো আবার পরশু দিনকে রিস্টোর করলাম সেইগুলোই আছে, এই দুটো পাবে। মানে এই ব্ল্যাকটা এত ডিমান্ড যে আমি বাধ্য হয়ে আবার ফের আনালাম, আবার আনালাম। এটা 1090 তখন ছিল, 1050 আমি নিজে কমে পেয়েছি, তাই তোমাদের পেয়েছি কমে দিয়ে দিচ্ছি। 1050 পেয়ে যাচ্ছে তোমরা এই ব্ল্যাক এর উপরে। এই তোমার এটা হচ্ছে সেমি কাতান, বুটি সেমি কাতান। দেখো এটা দেখিয়েছি, আগের বারে দেখিয়েছি, ভীষণ সুন্দর চওড়া পাড়, মানে এত চওড়া চওড়া পাড়ের সাথে তার সাথে এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছ, ভীষণ সুন্দর কাজ পাচ্ছ। আর এটা দেখো, এটা আছে তোমার ওই আঁচলটা, এরকম একদম আঁচলটা আছে, পুরো মেরুন টাইপের কালার, ঠিক আছে, আঁচলটা আছে মেরুন টাইপের কালার, খুব সুন্দর। এই ব্ল্যাকটা মানে এত তোমাদের পছন্দ যে বাধ্য হয়ে আমি আবার ব্ল্যাকটা আনালাম, আবার ব্ল্যাকটা আনালাম, পিককটা আনালাম। দেখো এটা যারা নেবে বলছো ইনস্ট্যান্ট বুকিং করো, পেয়ে যাবে 1050-এ, 1050-এ। আর এর পাড়টা দেখো কত সুন্দর লাগছে, 1050-এ তোমরা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ, ভীষণ সুন্দর, দারুণ লাগছে। আর এই কোয়ালিটিটা নিয়ে কোনো কথা হবে না, অসম্ভব সুন্দর কোয়ালিটি, মানে কি বলবো, মানে খুব খরমনে খরমনে একদম না। আমার কথা শুনে তোমরা নাও, যার জন্য যারা যারা নিয়েছে তাদের এত ভালো লাগে। এটা এটা তো তুতুনও নিয়েছে, তুমি তো ফেসবুকে আছো, আর যারা নিয়েছে সব ইউটিউব থেকে বেশিরভাগই, তুতুনও আছে, ও নিয়েছে। তুমি তুমি আর দুটো হাত কিনে কিনে নাও কার্টুজদার দোকান থেকে। কেন, কিসের জন্য, কিসের জন্য? তুতুন নিয়েছে, ওটা বোধহয় এই কালার খুব সুন্দর। দেখো এটা যাদের যাদের পছন্দ হচ্ছে তোমরা নিয়ে নাও। ওগুলো 1090 ছিল, 1090 করে এগুলো ছিল। এটা তোমার এখন অফারে পাচ্ছ, অফারে পাচ্ছ, ইনস্ট্যান্ট বুকিং এ অফার, মানে আজকে বুকিং করলে 50-এ পাচ্ছ, 1050-এ। চলো দেখে নাও কাপড়টা, সামনে একবার দেখে দিচ্ছে কাপড়টা, দেখো মানে ভীষণ বলে সুন্দর বলে সেরকম সুন্দর কাপড়। এই দামে এই কাপড় কখনো পাবে না, এইগুলো মোটামুটি 1400-1500 নিচে পাবে না, 1400-1500 নিচে তোমরা পাবে না, ঠিক আছে। এই দামে যে আমি দিচ্ছি তো, মানে আমি নিজেও ভাবছি যে মানে একদম মানে কি বলবো, আর কিছু বলার নেই, আর কিছু বল, সব কিছু তো বলা যায় না, ব্যাপার হলো এটা। আচ্ছা চলো নেক্সট নেক্সট কালার দেখিয়ে দিই, নেক্সট কালার দেখিয়ে দিই। এটা যারা নেবে বলছো তাড়াতাড়ি নিয়ে নাও, তুমি উল্টো পাল্টা বকো। আচ্ছা দেখো আর আর এবার যারা যারা এটা নিতে চাইছো এই কালারটা দেখো, বাপরে বাপ, এই কালার মানে ভীষণ ডিমান্ডিং এই কালারটা। এটা আছে তোমার ময়ূর কণ্ঠি কালার, এটা আছে তোমার ময়ূর কণ্ঠি কালার, অসম্ভব সুন্দর দেখতে। আর এটার সাথে কিন্তু কন্ট্রাস্টের রানী কালারের পাড় যাচ্ছে, এটার সাথে কিন্তু রানী কালার পার যাচ্ছে। ওগুলোর সাথে যেমন মেরুন পার যাচ্ছিল, এটার সাথে কিন্তু রানী কালার পার যাচ্ছে। খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, ইনস্ট্যান্ট বুকিং এ 1050 না হলে 1090 পেয়ে যাবে। 1050-এ তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর বুটি কাতান, সেমি বুটি কাতান পেয়ে যাচ্ছ, সেমি বুটি কাতান পেয়ে যাচ্ছ, অল ওভার শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ, এরকম সুন্দর বুটি ওয়াইজ কাজ, অল ওভার শাড়িটা একদম সেম কাজ পাচ্ছ। আর তার সাথে তোমার ওই ওটাকে কি বলে আসলে কিন্তু বেনারসি ওয়ার্ক পাচ্ছ, রিচ পাল্লু যেটা বলে, রিচ পাল্লু, রিচ পাল্লুতে এইরকম পেয়ে যাচ্ছ 1050-এ। চলো তাড়াতাড়ি বুক করবে, তাড়াতাড়ি বুক করবে তাহলে কিন্তু পেয়ে যাবে। আমি কি খেতে ভালোবাসি, আমি মুড়ি না, মুড়ি খেতে আমার অসম্ভব ভালো লাগে, মানে মুড়ি মুড়ি তরকারি আমি যে কি বলবো, আমার যে কি প্রিয়। একটু লাভ, হ্যাঁ যারা যারা দেখছো একটু লাভ রিয়্যাক্ট দিয়ে দাও, আমার খুব ভালো লাগবে, একটু রিয়াকশন দাও, একটু রিয়াকশন দাও, আর একটু পারলে শেয়ার করো। মুড়ির সাথে তোমরা যদি আমাকে মাংস দাও, আরে আমি না, আমি তোমাদেরকে কি বল
বলবো হঠাৎ করে আমি সেই কবে বলছি কিছুদিন আগে কিছুদিন আগে আমি একটা মানে ফোন ঘাটতে ঘাটতে যেখানে লাইভ থাকে না ওখানে দেখছি দেখছি একটা খবর নিউজ চলে এসেছে খাসির মাংস খাচ্ছেন তাহলে ভিডিওটা দেখুন সর্বনাশ খাসির মাংসকে তো আমরা সবাই খাই কম বেশি হলেও তো সবাই খাই খাসির মাংস খেয়ে মৃত্যুশয্যায় পড়ে আছে এরকম একটা ব্যাপার মানে হসপিটালে ভর্তি উমা ব্যাপারটা কি এবার দেখছে বউটা মানে নিঃশ্বাস নিতে পারছে না এরকম একটা মানে মানে এই ঘরে তোমার কোথায় মুর্শিদাবাদ না কোন জায়গাটায় বাড়ি তো যাই হোক বউটা এ করতে পারছে না প্রথম থেকে সে শেষে গিয়ে নিউজটা আসল ব্যাপারটা কি বললো তো প্রথম থেকেই বলে যাচ্ছে যে এই খাসির মাংস খেলে এই খাসির মাংস খাচ্ছেন তাহলে ভিডিওটা দেখুন মুড়ির সাথে মুড়ি খাচ্ছেন মুড়ি খাচ্ছেন মুড়ির সাথে খাসির মাংস এরকম বক বক পড়ে গিয়ে শেষে গিয়ে আসল ঘটনাটা বললো যে ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে তোমরা শুনেছো এই নিউজটা শুনলে মানে জানো হয়তো আবার যারা জানো না তারা মানে অনেকেই হয়তো জানো না বাট ওটা ভাইরাল হয়েছে ওটা ভাইরাল হয়েছিল কালারটা অসাধারণ হ্যাঁ সত্যি অসাধারণ রিম্পা তুমি আমার বাড়িতে এসে দেখে যাবে মানে অসম্ভব সুন্দর কালার অসম্ভব সুন্দর কি দিয়ে আরে মাংস মুড়ি ভালো লাগে এই কালারটা ব্ল্যাক কালার দুটোই ভালো আর গ্রিন ট্রিন গুলো ছিল ওগুলো সব সোল্ড হয়ে গেছে রিস্টক করেছিলাম তো ফ্রেশ সোল্ড হয়ে গেছে তো এগুলোও রিস্টকের জিনিস তো এই কালারটা যারা নেবে বলছো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও এবার বলে দিই ব্যাপারটা হলো কি নইলে কথাটা ইনকমপ্লিট হয়ে যাবে বলছে ডাক্তাররা বলছে যে ওনার কি জন্য নিঃশ্বাস নিতে পারছে না বা কি জন্য গলায় কিছু আটকে আছে সেটা বুঝতে পারছে না তো তাড়াতাড়ি করে মানে চিত্তরঞ্জন কোথায় বললো অপারেশন হলো হ্যান হলো কেন তো গলা থেকে বেরোলো একটা কি গলা থেকে বেরোলো ওখানটা তার ছোট্ট একটা তার তার বেরোলো তো এবার বলছে যে কি করে হলো ব্যাপারটা হচ্ছে এটা কোনো খাসির মাংসের জন্য না কোনো কিছুর জন্য না মুড়িতে নাকি ওই তারটা ছিল কারণ যখন নাকি মুড়ি ভাজা হয় তখন মুড়ির সাথে কোন রকম একটা ঝেঁটা তার কিছু একটা ইউজ করে ওটাকে নাড়ে চাড়ে এরকম কিছু একটা ব্যাপার হবে যার জন্য ওই মুড়ির মধ্যে কোনো কারণে তারটা ছিল এবার যখন আমরা বাড়িতে মুড়ি ঢালি সাধারণত তো আমরা চেক করি না যে মুড়ির মধ্যে কি আছে আমরা তো মুড়ি ঢেলে নিয়ে তার মধ্যে তরকারি ঢেলে নিই তাই না বলো না তোমরা কি বলো এটা তোমরা সবাই করি কিন্তু সেই মুড়ির সাথে কোনো কারণে তারটা চলে গেছিল যার জন্য কিন্তু এই প্রবলেমটা হয়েছিল গলায় ওই তারটা আটকে গেছে ছোট্ট একটা তার আর মানে কি বলবো মানে আমি এখন তোমার বললে বিশেষ করে মুড়ি খাই মুড়ি আমার দেখি তার ঝাঁটা জুতো আছে কিনা তো যাই হোক এটা চলো এই কালারটা দেখে দিলে এবার চলে যাচ্ছি নেক্সট কালার আজকে প্রচুর আড্ডা হচ্ছে এবার আবার লাইভ কালকে কালকে তিনটা বাজে কালকে থাকবো না কালকে আমার প্রচুর মালটাল আসবে এইসব শাড়িপত্র আসবে কালকে হবে না পরশু দিনকে শনিবার না হলে রবিবার শনিবার দিনকে লাইভ হবো বলে দিলাম শনিবার দিনকে লাইভ হবো কালকে সোনার দোকান থেকে 50 গ্রাম খাসির মাংস কিনে আনতে হবে হ্যাঁ সত্যি মানে এত মাংসের মানে খাসির মাংসের এত দাম যে মানে কি বলবো আর চলো এবার নেক্সট দেখিয়ে দিই তোমাদেরকে নেক্সট দেখিয়ে দিই আচ্ছা আচ্ছা একজন বারবার বলছিলেন আমাকে এই কালারটা একবার দেখানোর জন্য এটা কিন্তু ওইটা না মিনেটা না যেটা হাজার যেটা তোমাদেরকে প্রথমে দেখালাম 1090 যে এটা ইনস্ট্যান্টে 1150 যে শাড়িটা দেখালাম প্রথম একদম মিনাকারি ওটা কিন্তু ওটা আলাদা এটা আলাদা এটা আছে পুরো পুরো বেনারসি এটা আছে পুরো পিওর বেনারসির ওপরে ফুল জুড়ি এটা আলাদা একদম আলাদা দেখো এটা আলাদা এটা 1550 এটা আলাদা জিনিস দেখো এটা আমাকে কমেন্ট করেছো যে এটা এটা একটুখানি দিদি একটু পারলে দেখিও সেই জন্য আমি নিয়েই বসেছি সেই জন্য আমি নিয়েই বসেছি সেইটা আমি নিয়ে তোমার ওই তাকে দেখানোর জন্য মেনলি নিয়ে বসা তো এটা যারা যে দেখতে চেয়েছিল আশা করি তোমরা যদি ফেসবুকে থাকো তুমি নামটা আমার মনে নেই তাহলে তুমি এটা দেখে নাও ঠিক আছে আমি আগের দিনকে রিলসে খুলে দেখিয়েছিলাম তাই এখন তো খোলার কোনো প্রশ্নই উঠছে না রিলসে দেখে নিও আর আমি আরেকবার সামনে দিয়ে দেখে দিয়েছি কোয়ালিটি এটা অসম্ভব সুন্দর মানে এত সুন্দর কাপড় তোমরা মানে এত দারুণ কাপড় যে কি বলবো খুব সুন্দর তাই জন্য একটু ডিফারেন্স তো থাকবেই আর যারা যারা ভাবছো যে এই মিনের শাড়িটা নেবে অবশ্যই তাড়াতাড়ি বুকিং করবে অবশ্যই তাড়াতাড়ি বুকিং করবে কারণ এগুলো জিনিসগুলো না খুব তাড়াতাড়ি সোল্ড হয়ে যায় খুব তাড়াতাড়ি সোল্ড হয়ে যায় এটা যারা যারা নেবে বলছো 1150 তোমরা নিয়ে নাও এখন বুকিং করলে ওকে হের চারটে কালার তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আচ্ছা এবারে আমি তো পরেই যাচ্ছি বিছানা থেকে এত মাংস হ্যাঁ এটা ওইটাই তো বলছি এটা মাংসের দোষ নয় তো কারণ আমরা প্রথমে বললো খাসির মাংস খাচ্ছেন তাহলে ভিডিওটা পুরো দেখুন মানে এরকম করে বলাটা তাহলে আমরা কি বুঝবো বলো তার মানে যে তার মানে তো বোঝাচ্ছে এটাই যে হ্যাঁ খাসির মাংস আমরা সবাই কম বেশি একটু অর্ধ খাই তাতে খেলে কি এমন হচ্ছে মানে শরীরে কোনো রোগ হচ্ছে না কি হচ্ছে
এটাই ব্যাপার আর কিছু না। তার জন্যই তো ভিডিওটা পুরোটা দেখা না, যে কি কি এমন ব্যাপার যার জন্য এরকম সমস্যা। তারপরে শেষে গিয়ে দেখলাম যে দোষটা খাসির মাংসটা, দোষটা মুড়ির দোষ, আর মুড়ির দোষও বলা ভুল, মুড়ি যারা ভাজছে তাদের দোষ, আর তাদের থেকে বড় কথা যারা খাচ্ছে তারা দেখে খায়নি তাই তাদের দোষ। মানে সবকিছুই মোটামুটি কম বেশি আছে। হ্যাঁ আচ্ছা, লো প্রাইসে সব দেখিয়ে দিয়েছি আর মিডিয়াম প্রাইসে সব দেখিয়ে দিয়েছি, সবই দেখিয়ে দিয়েছি। ঢাকাই আছে আমার কাছে, কোনো অসুবিধা নেই, 450-500 মধ্যে তোমরা ভালো ভালো ঢাকাই পেয়ে যাবে। আর আরেকটা লাস্ট এটা দেখিয়ে দিই, এটা আগের দিন থেকে খুলে দেখাইনি বলে তোমাদের খুব মানে পড়েছে দিদি সবগুলো খুলে দেখালে, এটা খুলে দেখালে না, তাই এটা আমি একবার খুলে দেখিয়েছি, খুলে দেখিয়ে দিচ্ছি। এটা কালারটা না এটা কালারটা অসম্ভব সুন্দর কালার, এটা মানে বেগুনি টাইপের কালার, খুব সুন্দর। আর এর কোয়ালিটি মানে এতক্ষণে যা দেখালাম সব থেকে সেরা কোয়ালিটি যদি কিছু থাকে এটা পুরো সেরা। এটা আছে, আমি আগের বারে তোমাদের প্রথমবারে নাম বলেছিলাম, এটা পিওর, এটা আছে তোমার পিওর কাঞ্জিবরম সিল্কের ওপরে, আগেরবারে কাঠিনালা না কি বলছে বধুবরণ, আমার পেজের নামেই কিন্তু এই শাড়িটা বধুবরণ শাড়ি, এটা বধুবরণ শাড়ি। এগুলো মোটামুটি 2200-2500 বিক্রি হয়, কিন্তু আমি অনেকটা লোয়ে দিয়েছিলাম। এটা একদম এমন ভাবে সিল্কটা পরা, সবগুলো খুলেছিলাম বলে এটা আর খুলিনি আমি, কিন্তু এটা তোমরা দেখে নাও, খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, দেখো দারুণ লাগছে কালারটা, দারুণ লাগছে দেখো, ভীষণ সুন্দর লাগছে কালারটা। এটা যাদের যাদের পছন্দ হচ্ছে দেখে নাও, যাদের যাদের পছন্দ হচ্ছে দেখে নাও, তিনজন পেয়ে যাবে, তিনজন পেয়ে যাবে। চলো এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো হাতের কাছে তোমরা এখানে হাত এখানে পাচ্ছ একদম সরু বর্ডার, এখানে পাচ্ছ তোমরা একদম সরু বর্ডার, এই যে একদম সরু বর্ডার পাচ্ছ, আর পুরো বডিতে কিন্তু এরকম টাইপের ছোট্ট ছোট্ট কাজ আছে, গোল্ডেন কাজ, যেটা হাতে পেলে বুঝতে পারবে যে এটা কি অসম্ভব সুন্দর কাজ। আর পাড়ের কাছে পাচ্ছ এরকম পাড়টা এতটাই চওড়া, ভীষণ সুন্দর। যারা পিন আপ করে শাড়ি পরো তাদেরকে যেমন ভালো লাগবে, যারা সরু পাড়ের শাড়ি পরো তাদেরকে ভালো লাগবে। এটা এমন একটা মানে জিনিসটা রেডি হয়েছে যে তোমরা মানে যখন মনে করবে যে ছেড়ে পড়বে সরু পাড়ের শাড়ি দরকার, তখন এটা পরলেও যেমন ভালো লাগবে মানে স্মার্ট লুক দেবে, আর যারা পিন আপ করে পরবে একটা হাতে জাস্ট একটা ঘড়ি সুন্দর একটা চেন এই পিন আপ করে পরবে তাদেরকেও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। শাড়িটা যা সুন্দর কাপড় তোমাদেরকে আমি কি বলবো, আর এই শাইনিংটা ফোনে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা সামনে পেলে বুঝতে পারবে অসম্ভব সুন্দর এই কালারটা, অসম্ভব সুন্দর, পুরো ডিপ একদম বেগুনি পেঁয়াজি দুটো মিক্স করে কালারটা। আমি দেখিয়ে দিচ্ছি দেখো, ডিপ পেঁয়াজি দুটো মিক্স করে কালারটা, দেখেছো এগুলো প্রাইস ওই আগের দিন বললাম, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ 1550-এ, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ 1550-এ। তোমরা মোটামুটি আমি চ্যালেঞ্জের সাথে বলছি 1800-2000-এর নিচে এই জিনিস পাবে না, সেম কাঞ্জিবরম বধুবরণ সিল্ক, সেম কাঞ্জিবরম বধুবরণ সিল্ক এই প্রাইসে তোমরা পাবে না। এটা তোমরা ব্ল্যাক পাচ্ছ, আর একটা দুটো তিনটে করে মধ্যে দুটো করে বুক হয়ে গেছে, ব্ল্যাক পাচ্ছ একটা আগের দিনকে দেখিয়েছিলাম, আর তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা এই কালারটা, আর গ্রিনটা যে কটা ছিল সব কটাই ব্লু বুক হয়েছে, আর হলো আরেকটা কি কালার ছিল আরেকটা কালার আমার মনে পড়ছে না। তো মোটামুটি চারটে কালার অ্যাভেলেবেল আছে, একটা বাদ দিয়ে চারটে, তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দেবো, হোয়াটসঅ্যাপ করবে বলে দেবো। চলো এবার তাহলে নতুন যারা দেখছো একটুখানি হাই হ্যালো লেখো, একটু হাই হ্যালো লেখো, আর রাতের সব খাওয়া দাওয়া, বাবা অনেক দেরি হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, একটু যারা নতুন দেখছো একটুখানি রিয়্যাক্ট দিয়ে দাও, একটু রিয়্যাক্ট দিয়ে দাও। চলো
এবার আজকে লাইভটা শেষ করব, এক ঘন্টা হয়ে গেছে। এবার বাড়িতে প্রচুর কাজ আছে, ছেলেকে খাওয়ানোর আছে, প্রচুর কাজ আছে। যারা যারা সারাক্ষণ আমার সাথে ছিল অসংখ্য ধন্যবাদ, আর মানে কি বলবো, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তোমরা যেরকম ইউটিউবে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছো, ফেসবুকেও ঠিক এইভাবেই আমাকে ভালোবাসা দিও, আমাকে এইভাবে সাপোর্ট করো। আর মানে কি বলবো, মানে যারা যারা প্রথম থেকে লাস্ট অব্দি আমার সাথে ছিল, কমেন্ট করলে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই তোমরা স্ক্রিনশট নাও, 7864051853 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। মানে যোগাযোগ করে নিয়ে ডিটেলস আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু কোনো সিওডি হয় না, বারবার বলছি কোনো সিওডি হয় না, আমাদের কিন্তু পুরোটাই কিন্তু অনলাইনে, পুরোটাই কিন্তু অনলাইনে। মানে তোমার বাড়িতে চলে যাবে অবশ্যই মাল, কিন্তু অনলাইনে সমস্ত কি বলে বলো না, মানে আচ্ছা ওকে, চলো 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 চলো। তাহলে আজকে এই লাইভটা শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর লাইভের পরে আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। চলো বাই, গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হচ্ছে, টাটা টাটা।